আমরা এখন তোমাদের সাথে আলোচনা করব অনুশীলনী 7.2 এর উদাহরণ 7 নম্বর অঙ্কটি নিয়ে। উদাহরণ 7-এ বলা হয়েছে, অহনা একটি পরীক্ষায় ইংরেজিতে ও গণিতে মোট 176 নম্বর পেয়েছে এবং ইংরেজি অপেক্ষায় গণিতে 10 নম্বর বেশি পেয়েছে, সে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে? শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে এখানে একটি কথা বলা হয়েছে যে ইংরেজি অপেক্ষা গণিতে 10 নম্বর বেশি পেয়েছে। তার মানে আমরা যদি ইংরেজিটা বের করতে পারি তাহলে অবশ্যই গণিতেরটাও বের করতে পারবো। তো আমরা ধরে নিচ্ছি যে অহনা ইংরেজিতে পেয়েছে 1 নম্বর। আমরা লিখব যে ধরি অহনা ইংরেজিতে পেয়েছে সমান 1 নম্বর। সুতরাং অহনা গণিতে পেয়েছে, যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে ইংরেজি অপেক্ষা 10 নম্বর বেশি, তার মানে ইংরেজি নাম্বারের সাথে আমাদেরকে 10 নম্বর যোগ করতে হবে। তো আমরা পেয়ে গেলাম যে ইংরেজিতে পেয়েছে 1 নম্বর এবং গণিতে পেয়েছে 1 নম্বর। কিন্তু প্রশ্নে আরেকটি কথা বলা হয়েছে যে দুটো বিষয়ে মোট নাম্বার হচ্ছে 176। তো সেই জন্য আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 1 হচ্ছে ইংরেজির নম্বর এবং এর সাথে গণিতের নম্বর অর্থাৎ 1+10, দুটো যদি আমরা একত্রে যোগ দিই তাহলে হবে 176। এখন যদি আমরা এই x এবং x যোগ দিই তাহলে হবে 2x এবং +10 পক্ষান্তর করে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসবো তাহলে হয়ে যাবে -10। এখানে আপনার সাইড নোট দিব পক্ষান্তর করে। বা 2x সমান 176 থেকে যদি আমরা 10 মাইনাস করি তাহলে হবে 166। বা x সমান হবে তাহলে 166/2। এখন যদি আমরা 166 কে 2 দ্বারা ভাগ দেই তাহলে হবে 83। 16-এর মধ্যে যাবে 8 বার, 8 দুগুণে 16, এবং 6-এর মধ্যে যাবে 3 বার, অর্থাৎ 83। তাহলে আমরা পেয়ে গেলাম যে x এর মান হচ্ছে 83। তো আমরা এখন লিখবো যে সুতরাং অহনা ইংরেজিতে পায় ইংরেজিতে পেয়েছে 83 নম্বর এবং অহনা গণিতে পেয়েছে, গণিতের আমরা নম্বরটি ধরে নিয়েছিলাম 1+10, সেজন্য আমরা লিখবো যে 83+10 নম্বর। এর সাথে যদি আমরা 10 যোগ দিই তাহলে হবে 93 নম্বর। এবার আমরা লিখবো যে উত্তর ইংরেজি এবং গণিত নম্বর হচ্ছে, উত্তর ইংরেজিতে পেয়েছে 83 নম্বর এবং গণিতে পেয়েছে 93 নম্বর।